কর্ণফুলী নদীত স্পিড বোটের ধাক্কায় ওগো যাত্রীবাহী নৌকা পানির ডুবি গিয়ে। এই সময় পানির ডুবি এক যাত্রীর নিখোঁজের ঘটনা ঘটি। গত হাল রাতে 8:30 নগরীর সলগোলা করসিনর মহেশখাল গাড়ত এই ঘটনা ঘটি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুও উদ্ধারকারী ইউনিট ও কোস্টগার্ডের সদস্য কয়েক ঘন্টা উদ্ধার কাজ চালাইয়েরও কোনো খোঁজ না পায় নিখোঁজ ব্যক্তি। এ সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জসিম সি প্লাসের হয়, 8:35 সময় মহেশখালী খাল থেকে একটা নির্চারিত নৌকা যোগে যাত্রী যাচ্ছিল ডাঙ্গাছড়ে আনোয়ারায়। তার মাঝপথে একটা নৌকার সাথে ধাক্কা লাগে, একটা নৌকায় ফাটল দেখা দেয়। এখানে পানি যখন উপরে উঠছিল এই সময় একজন যাত্রী নদীর ঝাঁপ দেয়। সুয়েল নামে শাকিব নামে একটা 18 বছরের ছেলে ওই মাঝপথে আটকা ছিল নৌকাতে। ফায়ার সার্ভিসে দুটো ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। তার ভাষ্য মতে একজন মিসিং আছে বলে আমরা ধারণা করছি এবং বর্তমানে উদ্ধার তৎপরতা কাজ চলছে। এন্দি আজি 2:00 নিখোঁজ অন্য যাত্রী আব্দুল হালকের লাশ নদীর ফারতুন উদ্ধার করছি স্থানীয় ডেক্স নিউজ সি প্লাস টিভি।